নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল পাঁচ মিশালি গার্ডেনের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার আমবাগানে, আমার ছোট্ট আমবাগান, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি আর আমার ছেলে। চারিদিকে শুধু আমের মুকুল আর আমের মুকুল। তো আপনাদেরও নিশ্চয়ই গাছগুলোতে এত সুন্দর মুকুল অলরেডি এসে গেছে। তো এখন কিন্তু মুকুলগুলো ফুটতে শুরু করেছে। আমের ফুল ফোটা থেকে শুরু করে আম যখন গুটি বাঁধতে শুরু করবে, অর্থাৎ মার্বেল সাইজের হবে, এই সময় আপনারা কী কী পরিচর্যা করবেন সেটার উপরে আজকে ভিডিও করতে এসেছি। তো এটাকে আমি তিনটে স্টেজে ভাগ করেছি। একটা হচ্ছে আমের ফুল ফুটতে শুরু করেছে, এখন আমাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু কাজ আমাদের মনের ভুলেও এখন করা যাবে না, বিশেষ করে এইটা একটু স্মরণ রাখুন। আর তারপরে হচ্ছে আম মটর দানার মতন হলে কী করবেন, আর আম যখন সেট হয়ে যাবে, অর্থাৎ মার্বেল দানার মতন হবে, তখন আপনারা কী করবেন। তো এই তিনটে স্টেজে আপনাদের এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটা অবশ্যই জানতে হবে, এবং জানলে তবেই আপনি আপনার গাছটাকে অতি সুন্দরভাবে পরিচর্যা করতে পারবেন এবং প্রচুর ফল দাঁড় করাতে পারবেন। তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেউ কোথাও যাবেন না, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর প্রথমেই একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের আম গাছে মুকুল আসার আগে অবধি আমরা যে আম গাছগুলোকে কষ্ট দিয়েছিলাম, তো এখন কিন্তু আর সেই কষ্টটা দেওয়ার সময় আর নেই। অবশ্যই আপনারা অনেকদিন আগে থেকেই জল দেওয়া শুরু করেছেন, যবে থেকে মুকুল এসছে। তো এখন আম গাছে ফুল ফুটতে শুরু করেছে, এই ফুল ফুটতে শুরু করলে আপনারা কিন্তু জলের কোনো অবস্থাতে ঘাটতি হতে দেবেন না, জল কিন্তু আমাদের ঠিকঠাক মতন দিতে হবে। তবে এমনভাবে জল দেবেন না যে সবসময় গোড়া প্যাচ প্যাচে ভেজা হয়ে থাকছে, সেটা কিন্তু করবেন না। দ্বিতীয় নম্বরে আপনারা এই সময় থেকে তরল খাবার কিন্তু চালু করতে পারেন। তরল খাবার কোনগুলো, যেগুলো ধরুন কিচেন লিকুইড যে কম্পোস্টটা সেটা, বা আপনারা খোল ভেজানো জল, এইগুলো কিন্তু আপনারা 15 দিন অন্তর গাছের গোড়ায় এখন থেকে দেওয়া শুরু করতে পারেন। এই সময় আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে যে আমরা কোনো রকমের কীটনাশক এই সময় গাছে দেব না। যদি গাছে কিছু পোকামাকড়ের উপদ্রব দেখাও যায় তাও কিন্তু আমরা দেব না। আপনাদের আমি বলেছিলাম যে যখন মুকুল আসতে শুরু করবে, ফুলগুলো ফোটেনি, তখন কিন্তু আপনাদের কীটনাশক বা ফাঙ্গিসাইড সেটা স্প্রে করা কমপ্লিট করে ফেলতে হবে। এখন আমরা দেব না এই কারণে, কারণ এই ফুল ফুটতে শুরু করেছে, এখন প্রচুর পরিমাণে মৌমাছি, প্রজাপতি, মাছি, এরা কিন্তু আমাদের এই মুকুলগুলোকে পরাগায়ন করছে। তো এরা ন্যাচারাল পলিনেটার, আমরা যদি কোনো রকম কীটনাশক দিই তাহলে কিন্তু এরা এই মুকুলের কাছে আসবে না, অন্তত 4-5 দিন আসবে না। তো এই 4-5 দিন পিরিয়ডে যে সমস্ত ফুলগুলো ফুটবে সেগুলো ধরেই নেওয়া যায় যে সেগুলো কিন্তু পরাগায়ন হবে না, অতএব সেগুলো ফলে কিন্তু পরিণত নাও হতে পারে। সেই জন্যে আমরা কোনো রকমের কীটনাশক এখন দেব না। আর কি এই সময় আমরা ফাঙ্গিসাইড দেব না। তবে ফাঙ্গিসাইড আপনারা লিকুইড ফাঙ্গিসাইড যদি চান দিতে পারেন, কিন্তু তাও আমি বারণ করব, যদি আপনারা মুকুল যখন আসতে শুরু করে তখন যদি দিয়ে থাকেন তাহলে এখন ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। আর বিশেষত সাপ বা যে সমস্ত ফাঙ্গিসাইড কোনো একটা লেয়ার তৈরি করে বা আস্তরণ তৈরি করে, সেরকম কোনো ফাঙ্গিসাইড আমরা এই সময় গাছে দেব না। তার কারণ তারা মুকুলের উপর একটা পরত তৈরি করবে, আর সেটাই কিন্তু পরাগায়ন হতে প্রচণ্ড বাধা দেবে, এবং এদের যে পরাগ রেণুগুলো সেগুলোও কিন্তু সমস্ত লেপটে থাকবে ওর সঙ্গে। সেই জন্যে যখন ফুল ফুটতে শুরু করবে জাস্ট এই সময় আমরা ফাঙ্গিসাইডটাও না দিলে পারি, তবে লিকুইড ফাঙ্গিসাইড যদি আপনারা দিতে চান তাহলে অল্প বিস্তর কিন্তু দিতে পারেন, তাও আপনার মুকুলের অবস্থা অনুযায়ী। মুকুল আসতে যখন শুরু করবে, আমি তখন বলেছিলাম যে সকালের দিকে আপনারা জল দিয়ে মুকুলগুলোকে ধুয়ে দিতে পারেন, সেটা কিন্তু তখন ফুল ফোটেনি। এখন কিন্তু সেই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না, তার কারণ এখন মুকুলগুলো ফুটে গেছে, ফুলগুলো ফুটে গেছে। এখন যদি আমরা ফোর্সে গাছে জল স্প্রে করে গাছ ধুই তাহলে কিন্তু তার সঙ্গে এই রেণুগুলো সব ধুয়ে ধুয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে, অতএব এই মুকুলগুলো কিন্তু পরাগায়িত হবে না। তো সেই জন্য বলছি এখন কিন্তু জল দিয়েও স্প্রে করা যাবে না। আর আরেকটা বিষয়, এই সময় আপনারা গাছে কোনো রকম ভারী খাবার বা মিশ্র খাবার কিন্তু দেবেন না। গাছে যেমন আপনারা খোল ভেজানো জল বা কিচেন লিকুইড যেটা দিচ্ছেন 15 দিন অন্তর দিন, ঠিক আছে, কিন্তু কোনো রকম ভারী খাবার আমরা এই সময় দেব না। এই সময় আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই গাছগুলো যেন কোনো অবস্থাতেই ছায়া না পায়, অন্তত দিনের মধ্যে 5-7 ঘন্টা যেন গাছগুলো রোদ পায় সেরকম একটা জায়গায় আমাদের রাখতে হবে। আর সেই পরিবেশটা প্রচুর পরিমাণে মাছি মৌমাছি এদেরকে আকর্ষিত করে, তারা কিন্তু এসে পরাগায়ন করে দেবে। তো এটা গেল আমাদের মুকুল বা ফুল
ফুটতে শুরু করলে আমরা কি করব। তো এরপরে আমাদের এই মুকুলগুলোয় যখন ফল সেট হতে শুরু করবে তখন তিনটে স্টেজ আছে, একটা হচ্ছে ফুল ফোটা, একটা হচ্ছে মটর দানার মতন হয়ে যাওয়া, আর আরেকটা হচ্ছে মার্বেল সাইজের মতন হয়ে যাওয়া। তো মটর দানার মতন যখন হবে তখন আমরা গাছে পরিচর্যাটা একটু পাল্টে দেবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমেই গাছে একটা লিকুইড ফাঙ্গিসাইড স্প্রে করব। যখন মটর দানার মতন হয়েছে, মার্বেল সাইজ কিন্তু নয়, যখন মটর দানার মতন হয়েছে তখন আমরা লিকুইড একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবো। আর কি, আমরা তখন একবার কীটনাশক দিতেই পারি, কারণ মটর দানার মতন যখন হয়ে গেছে ধরেই নিতে হবে যে আপনার গাছের 80-90% ফুল কিন্তু ফোটা কমপ্লিট হয়ে গেছে। বাকি যে 10% বা 20% থাকলো তাদের জন্য আর চিন্তা করতে হবে না, সেগুলো একদম আগার দিকে, সেই আম সাধারণত এমনিতেই দাঁড়ায় না। তো তখন কিন্তু আমরা অবশ্যই একটা কীটনাশক স্প্রে করে দেবো, কারণ ওই সময় গাছে যদি লেদা পোকা বা কোনো চোষক পোকার আক্রমণ হয় তারা কিন্তু ওই ফলের বোটার দিকটা শোষণ করে রস শুষে খায় এবং ফলগুলো দুর্বল হয়ে কিন্তু ঝরে পড়ে যায়। আর এই সময় আমরা গাছে একবার একটা অনুখাদ্য দিয়ে দেবো, যে কোনো ধরনের অনুখাদ্য আমরা দিতে পারি, তবে খেয়াল রাখতে হবে যে সেই অনুখাদ্যের মধ্যে যেন বোরন এবং জিঙ্ক থাকে। যদি আপনার কাছে অনুখাদ্য না থাকে তাহলে আপনি সিউইড এক্সট্র্যাক্ট যেটা, সেটা আপনি গাছে দিতে পারেন, আর তার পাশাপাশি আপনি কিছুটা আলাদাভাবে বোরন গাছে স্প্রে করে দিতে পারেন বা টবের মাটিতে দিয়ে দিতে পারেন। জিঙ্কের সোর্স যুক্ত কোনো সার সেটাও আপনি আলাদা করে টবে দিয়ে দিতে পারেন, তবে যে অনুখাদ্যের মধ্যে এইগুলো আছে সেরকম একটা এই সময় চালিয়ে দেওয়াটা খুব ভালো। এই সময় আমরা টবের মাটিতে টব অনুযায়ী আমরা SOP অর্থাৎ পটাশের যে সোর্স, সালফেট অফ পটাশ 0050 যেটা, সেটা টব অনুযায়ী গাছে দেব। আর দেব SSP অথবা TSP, মানে সিঙ্গেল সুপার ফসফেট অথবা ট্রিপল সুপার ফসফেট আমরা টব অনুযায়ী গাছে দেব। ধরুন বালতি সাইজের যে টব তাতে আমরা হাফ চামচ দিতেই পারি, ধরুন ড্রামে লাগিয়েছেন হাফ ড্রামে সেখানে আমরা এক চামচ করে দিতেই পারি। তো এই যখন মটর দানার মতন হবে তখন কিন্তু আমরা SOP অথবা SSP বা TSP আমরা টবে দিয়ে দেব। যাদের SOP বা SSP এই সারগুলো আলাদাভাবে নেই, আপনারা এই সময় একবার 0-52-34 যে ওয়াটার সলিউবল যে সারটা আছে সেটা আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন, একবারই, তার বেশি দরকার নেই। অবশ্যই সার বা কীটনাশক এগুলো কিন্তু বিকালের দিকে আপনারা স্প্রে করবেন। আর এই সময় একটু আগে যেটা বললাম যে 15 দিন অন্তর আপনারা লিকুইড কম্পোস্ট দিতে পারেন, তো যখন মটর দানার মতন হবে তখনও লিকুইড কম্পোস্টটা চলতেই পারে, একদম এটা আম যতদিন বড় না হচ্ছে ততদিন লিকুইড কম্পোস্টটা কিন্তু চলতেই পারে। তো গেল, এরপরে হচ্ছে আর কদিন পরে বা ধীরে ধীরে আমগুলো মার্বেল সাইজের মতন হবে। এই মার্বেল সাইজ পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়াটা কিন্তু সত্যি আমাদের খুব আনন্দের একটা জায়গা। তো এই মার্বেল সাইজের মতন যখন হবে তখন কিন্তু আমাদের পরিচর্যা আর একটু চেঞ্জ করতে হবে। সেটা কীরকম, মুকুল যখন আসতে শুরু করেছিল তখন আপনারা গাছে বাম্পার বা প্ল্যানোফিক্স বা বুস্টার কোনো একটা কিছু দিয়েছিলেন, আর এই যে মার্বেল সাইজের মতন ফল হতে শুরু করলো এই সময় আমরা আরেকবার হয় বুস্টার, না হলে প্ল্যানোফিক্স, না হলে বাম্পার, যে কোনো একটা কিন্তু আমরা গাছে দিয়ে দেবো। বুস্টার বলতে বুস্টার 2। যদি বাম্পার আপনারা দিতে চান তাহলে 1 ml 2-2.5 লিটার জলে গুলে আমরা বিকালের দিকে গাছে স্প্রে করে দেবো। প্ল্যানোফিক্স 4-5 ফোঁটা 1 লিটার জলে। তো বুস্টার 1 ফোঁটা 1 লিটার জলে আমরা এর যে কোনো একটা গাছে এই সময় স্প্রে করে দেবো। আর এই যে আমি বললাম যে লিকুইড কম্পোস্ট চলতে পারে, তার বাইরে কোনো খাবার দেওয়া যাবে না, কিন্তু এই যে যখন মার্বেল সাইজের মতন ফলগুলো হলো তখন কিন্তু আমরা প্রতিটা টবে মিশ্র খাবার দিয়ে দেবো। সেই মিশ্র খাবারের মধ্যে কি থাকবে, থাকবে যে কোনো ধরনের জৈব খাবার, সেটা হচ্ছে গরুর গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে বা কিচেন কম্পোস্ট হতে পারে, যে কোনো কম্পোস্ট সার। তার সঙ্গে আমরা হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, একটু হিউমিক অ্যাসিড, এটা মিশিয়ে একটা মিশ্র খাবার তৈরি করব। তবে এর অনুপাতটা কেমন, আপনার টব অনুযায়ী। যদি আপনার 15-20 ইঞ্চি টব হয় তাহলে 2 মুঠ আপনি কম্পোস্ট দিতে পারেন, 1 মুঠ হাড়গুঁড়ো, 1 মুঠ শিংকুচি, আর সামান্য 1 চামচ নিমখোল, 1 চামচ হিউমিক অ্যাসিড, এটা আপনি দিয়ে মাটি তৈরি করতে পারেন। মোটামুটি মিশ্র খাবার আপনারা যেটা দিয়ে থাকেন সেটা কিন্তু এই সময় গাছে দিতেই হবে। আর এই সময় আমরা আরও একবার 0-52-34 অথবা পটাশ এবং
সুপার ফসফেট এইটা কিন্তু গাছে দিয়ে দেব। যদি 0-52-34 দেন তাহলে স্প্রে করে দেবেন, যদি পটাশ এবং সুপার ফসফেট দেন তাহলে আপনারা টবের মাটিতে দিতে পারেন, আর যদি শুধুমাত্র এসওপি দেন 0-0-50 যেটা, সেটাও জলে গোলাশার, সেটাও আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন, তবে 0-52-34 দিলে বাকি দুটো কিন্তু দেবেন না। আর অবশ্যই এই সময় আমরা গাছে কিন্তু আরেকবার কীটনাশক স্প্রে করব, এই সময় কিন্তু করতেই হবে, কারণ ওই যে আগে একই কারণ বললাম, আর এই সময় আরেকবার আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করে দেব। ফাঙ্গিসাইড কিন্তু মাস্ট, একদম করতেই হবে এই সময় গাছে স্প্রে। আর এই সময় আরেকটা সমস্যার সম্মুখীন আমরা হই, কিছু কিছু আম পোকা লেগে পড়ে যায়। তো পোকা লাগার মূল কারণ হচ্ছে ছোট ছোট ফ্রুট ফ্লাই, যেগুলো আমে ছিদ্র করে দেয় এবং সেইখানে কিন্তু ডিম পেড়ে দেয়, আমের ভেতরে পোকা হয়ে যায়, আম পড়ে যায়। তো সেই কারণে আমরা এই সময় যখন মার্বেল সাইজের হবে তখন যদি সম্ভব হয় অন্তত বাগানে 4-5টা ফেরোমেন ট্র্যাপ আমরা ঝুলিয়ে দেবো। ফেরোমেন ট্র্যাপ আপনারা জানেন, আমার চ্যানেলে ভিডিও দেখেছেন এর আগে, ওই যে মাছি ধরার যে কৌটাগুলো সেইগুলো কিন্তু একদম জৈব অর্গানিক, তো সেগুলো কিন্তু আমরা এই সময় গাছে ঝুলিয়ে দেবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠিক এই ধাপে ধাপে এই সামান্য কটা পরিচর্যা যদি আমরা আম গাছের ক্ষেত্রে করতে পারি তাহলে কিন্তু আম গাছগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না, আর টোটাল পিরিয়ডে আম গাছগুলোকে রোদ্দুরে রাখবো এবং জল যেন ঠিকঠাক থাকে সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। কারণ যত দিন যাবে আমের জলের চাহিদা বাড়বে, প্লাস আমাদের ওয়েদার যত হট হবে তত জলের চাহিদা বাড়বে, তো সেই জন্য জলের ঘাটতি কিন্তু করা যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর একটা কথা বলে দিই, যারা আপনারা এর আগে কীটনাশক বা ফাঙ্গিসাইড কোনো কিছু দিতে পারেননি, আপনার আমের মুকুলে এই সময় কিছু কিছু কালো কালো দেখা যাচ্ছে বা কিছু কিছু পোকার আক্রমণ করেছে, দেখুন সেক্ষেত্রে কিন্তু ডিসিশনটা আপনার নিতে হবে যে আপনি বেশি সংখ্যক আম চান নাকি ওই পোকাগুলোকে তাড়াতে চান। তবে পোকা যদি থেকে যায় তাহলে আপনি আম কম পাবেন, আবার যদি আপনি আম নিতে চান তাহলে পোকায় কিন্তু আপনার আম খেয়ে ফেলে দেবে, তো সেই জন্য ডিসিশনটা সম্পূর্ণ আপনি নেবেন। তবে আমি বলবো যে এই সময় যে যে পরিচর্যাগুলো বললাম একটু মাথায় নিয়ে চলুন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর আশা করি ভিডিওটা আপনাদের একটু কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে লাগে তাহলে আপনার বাগানি বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে ভিডিওটা একটুখানি ছড়িয়ে দেবেন, যাতে তারাও এই সময়ে এই পরিচর্যাগুলো দেখতে পারে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।